বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ইলিশ মাছ ডিম পাতুরি শেয়ার করব তা আমি প্যানে তেল দিয়ে দিলাম আমি আসলে যে ইলিশ মাছের ডিম হলে তো আপনারা জানেন পেটিটা পাতলা হয়ে যায় তো আমি ডিমের সাথে পেটিটাও কেটে নিয়েছি এটাকে আলাদা করে পাতুরি করব তা আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিয়েছি কুচি করে লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন এক চামচ রসুন বাটা আধা চামচ গুড়া হলুদ এক চামচ লাল মরিচের গুঁড়া অনেকেই অনেক মশলা খেতে পছন্দ করে আমি আসলে এত মশলা খেতে পছন্দ করি না সেজন্য আমি মশলাটা খুবই কম ব্যবহার করি যে মশলাগুলো না ব্যবহার করলেই না তো আপনারা এভাবে সিম্পল আমার মতো রান্না করে খেয়ে দেখেন খাবারগুলো অনেক মজার হয় তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন বাসায় ট্রাই করবেন রান্নাটা তাহলে বুঝতে পারবেন যে রান্নাটা কেমন হলো আমি আর একটা কথা ভালো করে বলে থাকি সব সময় যে কষানোর ব্যাপারটা আমি এখানে দেখতে পাচ্ছেন ডিম মাছ একটু আলুও দিয়েছি একসাথে দিয়ে দিলাম একসাথে কষাবো কারণ যেহেতু এটা ইলিশ মাছ অনেকক্ষণ কষাতে হবে না তো সেজন্য আমি আলুটাও একসাথে দিয়ে দিয়েছি আর তরকারি রান্নাটা আসলে কষানোর উপরেই মজাটা হয় যত কষাবেন তত ভালো হবে খেতে আপনারা দেখতে পাচ্ছেন আমার কষানোটা প্রায় হয়ে আসছে তেল দেখা তেল দেখা যাচ্ছে মাখা মাখা হয়ে আসছে তো আমি এখানে একটু পানি অ্যাড করবো আর এখন তো বাজারে সারা বছর ইলিশ মাছ পাওয়া যায় অনেকে সিজনে কিনে সংরক্ষণ করে রাখেন তো আমি একটু পানি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আমি একটু ঢেকে দিব কারণ ঢেকে দিলে তাড়াতাড়ি ছিদ্ধ হয়ে যাবে আর ঢেকে তরকারি রান্না করাই ভালো এতে পুষ্টিগুণ ঠিক থাকে আবার একটু নেড়ে দিলাম নিচে যেন লেগে না যায় কারণ আপনারা সব সময় খেয়াল রাখবেন যে রান্নাই রান্না করুন না কেন এটা নিচে যেন লেগে না যায় তাহলে স্বাদটা নষ্ট হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে পানিগুলো শুকিয়ে গেছে এবং রান্নাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা বাসায় ট্রাই করতে পারেন এবং কমেন্টস করে আমাকে জানাতে পারেন রান্নাটা কেমন হলো হয়ে গেল আমার মজার ইলিশ মাছের পাতুরি ইলিশ মাছের ডিমের পাতুরি